আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। আলোচনা বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম সহজ শর্তে বাড়ি কেনার সুযোগ, দীর্ঘমেয়াদী টেনেন্সি পাবেন বারাটিয়াগঞ্জ। জি নাশিদ ভাই, এই বিষয়ে যে আইনটা হতে যাচ্ছে বা কি কি সুবিধা পাবে এখানকার? না, এই আইনটা হতে যাচ্ছে, এই আইনটা এখনো আসেনি। সরকারের যে অসুবিধাটা হয়ে গেছে সেটা হচ্ছে জনগণ যে বাড়ছে, ইমিগ্রেন্ট যে আসছে এবং নতুন যে বাড়ির প্রয়োজন, সেই জন্য তারা বাড়ি তৈরি করেনি। এক, দুই নম্বর, লোকাল গভর্নমেন্টের যে বাড়িগুলো ছিল তারা বাড়ি তৈরি না করে হাউজিং অ্যাসোসিয়েশনে চলে গিয়েছে। এবং পপুলার হার্কার একটা বিষয় আপনি জানেন, তারা বাড়ি বিক্রি করে দিচ্ছে, কারণ তারা তো লাভজনক প্রতিষ্ঠান। এখন নতুন যে ডেভেলপমেন্ট হয় সেখানে সোশ্যাল হাউজিং কমিটমেন্ট থাকে, কত বছর? 10 বছর, 15 বছর, 20 বছর। এখন টাওয়ার হ্যামলেটস এলাকায় যদি আপনি চিন্তা করেন, তাদের কমিটমেন্ট শেষ। আমি ব্যবসায়ী হলে তো আমি আমার লাভ দেখব। আমি টেলিভিশনে ফ্রি অ্যাডভাইস দিই, যখন অফিসে কাজ করি তখন তো টাকা নেই পলক ভাই। যখন টাকা নেব আমি কি আমার আয়টা দেখবো না? আমাকে তখন বলা হ্যাঁ কেন বিনা পয়সায় করেন না? তখন একই অবস্থা হচ্ছে যখন আপনি রাষ্ট্রীয় দায়িত্ব থেকে ব্যবসায়িক দায়িত্বে দিবেন, তারা তো লাভ করবেই। এখন সরকার ওইভাবে চিন্তা করেনি, সরকার পরিকল্পনা করেনি, ব্যাক আপ রাখেনি। প্লাস হচ্ছে তাদের জন্য নতুন বাড়ি তৈরি করে কিন্তু লং রানে করা সম্ভব, তারা সেটাকেও ব্যক্তি খাতে দিয়ে দিয়েছে। সুতরাং কনজারভেটিভ পার্টি মানে কিন্তু সবসময় তারা অর্থের দিকে ঝুঁকবে, তারা রাষ্ট্রায়ত্ত জিনিস থেকে ব্যক্তি খাতে চলে যাবে। তাদের পলিসির ভুলটা তারা উপলব্ধি করতে পেরেছে। এবং যখন পার্লামেন্টে এই নীতিমালাটা ঘোষণা করছিল, আমি লাইভ দেখছিলাম, তারা কিন্তু জবাব দিতে পারেন, তারা বলছে ইয়াস আমার 7 বছরটা করতে হবে। এবং তেরাসেমেও স্বীকার করেছে যে আমার 7 বছরের এটাকে করতে হবে। এখন তারা কিন্তু 7 বছরটাকে 5 বছরটা লিবডেমের ঘাড়ে চাপাতে চায়, কিন্তু ওই তো উদর তিনটি বুধুর ঘাড়ে দিলে হবে না। এক, দুই নম্বর, এখন সহজ সূত্রে যে ঋণ দিবেন, আজকে কাউন্সিল ফ্ল্যাটে যে থাকবে তার কি ওই ক্রেডিট স্কোর আছে? অ্যান্সার ইজ নো, নেই, তার মানে তো পাচ্ছেই না, পাবেন না। সুতরাং এটা কিন্তু কাজের গুরু কিতাবে থাকবে, গোয়ালে আসবে না। হ্যাঁ, ক্রেডিট স্কোর গেলেই তো কে পাবে? মাল্টি বিলিয়নার যে আছে সে নিয়ে নিবে, এরকম অনেক বাড়ি কিনে ফেলবে তারা। অ্যাবসলিউটলি, আজকে ক্যানিং টাউনের কোনায় যেটা বিলিয়ন ডলার আইল্যান্ড বলা হয়, ওটা নিলাম খোলার সাথে সাথে সব কিনে নিয়েছে চাইনিজ, রাশিয়ান এবং অ্যারাব মাল্টি বিলিয়নিয়াররা। ক্যাপ দিয়ে দিয়েছিল 10টা বেশি করতে পারবে না, তারা 50টা অ্যাকাউন্ট করেছে। টাকা আছে আমি কিনে নেবো, কারণ এটা তো আমার ইনভেস্টমেন্ট। আজকে ওয়েস্টমিনস্টারে বাড়ি খালি পড়ে থাকে, কারণ ইনভেস্টররা জানে আমি 4 মিলিয়ন পাউন্ড দিয়ে বাড়িটা কিনেছি, আমি 200, 500, 700, 5000 পাউন্ডের ভাড়া দরকার নেই, জ্ঞানজাম দরকার নেই, আমি 3 বছর রাখবো, তারপরে 1 মিলিয়ন পাউন্ড লাভ হবে, আমার এটাই লাভ। আমি ব্যাংকে রাখলে তো টাকা পাবো না, তাহলে এটা গোল্ড মাইন হচ্ছে আমার জন্য। ইউকে হাউজিং মার্কেট, ইউকে হাউজিং মার্কেট বললে ভুল হবে, লন্ডনের হাউজিং মার্কেট, এবং সেটা আপ মার্কেট, নতুন বাসা যেটা হবে সেটা কিন্তু আপ মার্কেটের বাসা। এখন আপনি ট্যারেস্ট একটা হাউজের কথা চিন্তা করেন, প্রচুর লোক ট্যারেস্ট হাউসে থাকে, কোনো না কোনো ফুকাতে বাতাস আসছে, ইঁদুর আসে, তেলাপোকা আসে, ট্রিপল গ্লেজিং করা যায় না, হিস্টোরিক বিল্ডিংয়ে এটা করতে পারবে না, নতুন বাসায় আন্ডারনিথ ফ্লোর আছে, এবারে হিটিং আছে, ট্রিপল গ্লেজিং আছে, 24 ঘন্টা বাতাস টেনে নেওয়ার ব্যবস্থা আছে, একদম আধুনিক আপনার ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ড্রায়ার, তারপরে আপনি সব আধুনিক ব্যবস্থা পাচ্ছেন, টয়লেটগুলো ভালো হচ্ছে, এক্সস্টটা ভালো হচ্ছে, এই যে নাগরিক সুবিধা এটা তো আপনি চাবেনই, উন্নত জীবন তো আপনি চাবেন। তেলাপোকা ইঁদুরের মধ্যে কে থাকতে চায়? কে থাকতে চাবে, তাই না? শুধু তাই না, তো হিটিংটা অনেকখানে অনেক অসুবিধা, স্টোরেজ অনেক কম, যেই জিনিসগুলো নতুন নতুন যত জিনিস যাবে, 10 বছর পুরনো যে বাসাটার অবস্থা আজকের বাসা তো অনেক উন্নত হবে, তাই না? কমিউনাল স্পেস বেড়ে যাচ্ছে, করিডোরগুলো বড় হচ্ছে, ফার্নিচার ঢোকাতে কোনো অসুবিধা হচ্ছে না, উপরতলা জিনিস নিতে কোনো অসুবিধা হয় না, যেটা আপনি কমন জিনিস এই দেশের। তাহলে তো আসলে আলটিমেটলি তো যারা ওই যে বলে যে এফোর্ডেবল, আসলে তো সহজ শর্তে কেউ কিনতে পারবে না। এর থেকে ভয়ঙ্কর জিনিস হবে যখন স্টুডেন্ট লোন ব্যবস্থা করে দেবেন, আপনার ছেলে মেধাবী আপনার ছেলে লোন পাবে না, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, কারণ আপনার তো ক্রেডিট স্কোর নেই। সুতরাং চরম পুঁজিবাদের দিকে আমরা যাচ্ছি, সামনে ভয়ঙ্কর খারাপ সময় আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা একটা সংবাদ, এটা হচ্ছে সাপ্তাহিক বাংলা পোস্টের একেবারেই প্রধান শিরোনাম তাদের, যে ছাত্রছাত্রীদের খারাপ আচরণ ভিডিও করবে শিক্ষকরা। তো এটা নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক আছে যে জিনিসটা আবার অ্যাবিউজড হয় কি না, তো বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? যে আপনি জানেন যে অনেক টিচার এখানে চাকরি ছেড়ে দেয় স্টুডেন্টদের, অনেক সময় আচার আচরণ তারা সহ্য করতে পারে না, অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, ভারসাম্যহীন হয়ে চাকরি ছেড়ে দেয়। যেটা হচ্ছে আমেরিকা থেকে শুরু হলো, আমেরিকার
পুলিশ বাহিনী যারা বর্ণবাদী এবং গুলি করে মেরে ফেলে কালোদেরকে, তারা বডি ক্যামেরা ব্যবহার করা শুরু করলেন আস্তে আস্তে। ইউকেতেও আছে, হ্যাঁ এটা পরে ইউকেতে আসলো। আমেরিকায় প্রচুর অপরাধ কিন্তু ওখানে ধরা পড়েছে, এবং কিন্তু ওখানে বডি ক্যামেরা থাকলে অপরাধ কমে যায়। ইউকের পুলিশও কিন্তু দেখা যাচ্ছিল যখন স্টপ অ্যান্ড সার্চ বডি ক্যামেরা পড়লে অনেক কমে যায়, কারণ তারা তো সাধারণত কালোদেরই ধরে, এবং এটা তো ইনস্টিটিউশনাল রেসিস্ট এই দেশের পুলিশটা প্রমাণ হয়েছে। সুতরাং কী হচ্ছে, চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে। আমি অপরাধী যখন আমার অপরাধটা আমি আপনাকে গালি দিয়েছি, থুতু দিয়েছি, মেরেছি, আপনি আমাকে অ্যারেস্ট করেছেন পুলিশ হিসাবে, আমার অপরাধটা কিছু সাক্ষ্য দিতে হবে না, ওই ক্যামেরা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনি রেসিস্ট পুলিশ আমাকে গালি দিলেন, আমাকে অন্যায় ভাবে বললো যে নাশিদ আমাকে অ্যাটাক করার পর আমি ওকে অ্যারেস্ট করেছি, বডি ক্যামেরা বললো নো, হাসান হাফিজুর রহমান পলক হচ্ছে আসলে দোষী। সুতরাং উভয় পক্ষ কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স করলো। এটা করার পর চলে গেলো কোথায়, ট্রাফিক ওয়ার্ডারের কাছে, যে সত্যি সে যে সে করেছিল না, গিয়েছিল কি না, এই জায়গায় পার্ক করেছিল কি না, এইখানে ক্যামেরা তিন চারটা ছবি তোলার থেকে ভিডিওটা থাকলে কিন্তু আপনি দেখতে সুবিধা হয়। এই জায়গায় তারা চিন্তা করে দেখলো যে আজকে আমার শিক্ষা ব্যবস্থাটার পতন ঘটে যাচ্ছে এই রুল রেগুলেশন দেখতে দেখতে, ফর্ম ফিল আপ করতে করতে, পড়ার মান কী হলো, রেজাল্ট কী হলো সেটা না, বাংলাদেশের মতো সবাই জিপিএ ফাইভ পেয়ে বসে আর থাকবে, তারা এবিসিডিও পড়তে পারে না। এবং যে বরিস জনসন সাহেব বলেছিলেন কেন পূর্ব ইউরোপের ছেলেমেয়েরা দেশের দোকানে চাকরি পায়, কারণ আমাদের ছেলেরা ক্যালকুলেটার ছাড়া টাকা গুনতে পারে না, 60 টাকা 25 পয়সা হয়েছে, হাসান হাফিজুর রহমানকে কয় টাকা ফেরত দিতে হবে, এরা ক্যালকুলেটার ছাড়া গুনতে পারে না, তোমাকে দোকানে কে চাকরি দেবে। ওই শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসার জন্য আমি মনে করি এটা প্রয়োজন, এবং এটা নীতিমালা করা প্রয়োজন সবচেয়ে বড় মনে করি এটা। এতে আবার আপনি একটু আমলাতান্ত্রিক মনে হবে না, এই নীতিমালাটা ওই শিক্ষক, কারণ একটা শিক্ষককে কিন্তু সিআরবি করে আসতে হয়, এক্সটেন্সিভ সিআরবি, যে আমি পিডোফাইল না, আমি বাচ্চাদের সাথে কাজ করতে পারি, তার মধ্যে দিয়ে দিবে তোমার বডি ক্যামেরা পড়লে এই এই করতে হবে, তোমার এই এই করা যাবে। কিন্তু একটা বেশ আরেকটা তো উপকার যেটা হবে, যে কোনো শিক্ষার্থী যদি মনে করেন যে একটু তার আচার আচরণ সঠিক না, তো সেই ক্ষেত্রে তার সংশোধন করার জন্য কী ধরনের ভুলগুলো সে করে, এটা যদি ক্যামেরায় অন্তত রেকর্ড হয়ে যায়, সেটা তো অ্যানালাইসিস করে যে তার সমস্যাগুলো নীতিমালাগুলো তৈরি করতে হবে। আপনি যে কথা বলছেন এটা নীতিমালা আকারে করে প্রশিক্ষণের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, আপনি ব্রেক্সিট নিয়ে আপনার আজকের ইয়েটা কি, এই যে ব্রেক্সিট বিলে এমপিদের সমর্থন বিরোধ প্রক্রিয়া নিয়ে বিপক্ষে ভোট দিয়েছেন রুশনারার রূপা টিউলিপ, আপনি জানেন যে এটা হলো সাপ্তাহিক পত্রিকার একটা শিরোনাম, তো এইটা নিয়ে আরও কয়েকটা খবরের কাগজ আছে, এবং এটা নিয়ে আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে এটা শার্প একটা ইয়ে হবে, ইকোনমিক গ্রোথটা ড্রপ করবে, তো এই ব্যাপারটা কি একটু বলবেন যে আসলে কোন দিকে যাচ্ছে? আমার কাছে শোনাটা আপনার জন্য ঠিক হবে না, আমি তো ব্রেক্সিটের পক্ষের মানুষ, আমি 10 বছর ধরে ব্রেক্সিটের পক্ষে কথা বলছি। সংবাদ কি বলছে সেটা যদি বলেন, সংবাদ যখন আমি বিশ্লেষণ করব আমি আমার মনের মাধুরী মিশিয়ে আমার যুক্তি তাই করেন, এটা তাই করেন জি। আচ্ছা, প্রথমত হচ্ছে ইউ যেটা হচ্ছে আপনার সাথে আমি মারামারি করেছি, মারামারি করে আপনার বিরুদ্ধে মামলা করেছি, মামলা করে আমি জিতে গিয়েছি, আপনি কোনদিন আমাকে ভালো বলবেন? আপনি আমাকে ভালো বলবেন না, এটা পৃথিবীর রীতি নয়। ইউর বিরুদ্ধে ইউকের একটি জাতিগত বিদ্বেষ আছে। আজকে ইউরোভিশন কন্টেস্টে পুরো ইংরেজি গান, কোনো সময় ইংল্যান্ডের কেউ ফার্স্ট হয় না কেন, ইউরোপে কেউ ভোট দেয় না। আমি ফ্রান্সের যে আজকে না 15 বছর আগে যে বাংলায় কথা বলেছি, ইংরেজিতে বললে আমাদের কেমন করে তাকায়, বেলজিয়ামে ইংরেজি বললে কেমন করে টাকায়, বলেছে আপা সজেলিজে কোথায়, আপা আইফেল টাওয়ার কোথায়, আমাকে দেখিয়েছে ভাইজান, বলেছে দেখিয়ে দিয়েছে, ইংরেজি বললে তো অন্যদিকে তাকায়, তাদের জাতিগত বিদ্বেষ। আমি 100 বছর যুদ্ধ করেছি ফ্রান্সের সাথে, পর্তুগালের সাথে যুদ্ধ করেছি, আমি ডাচের সাথে ভালো জিনিস একটা বলেন আমাদের অডিয়েন্সের জন্য কাজে লাগবে, যে যায় যদি বলে ভাই আইফেল টাওয়ার কোথায়, তখন শুধু নামটা শুনে বুঝবে যে লোক আইফেল টাওয়ার খোঁজে, সেই ইংরেজিতে বলে নাই। অ্যাবসলিউটলি, সুতরাং আমি তো সুবিধা পেয়েছি, একবার না কয়েকবার পেয়েছি, আমি সবসময় বাংলায় কথা বলি এখন। এইটা হচ্ছে কি আমার এবং তার মনস্তাত্ত্বিক দূরত্ব। আমি ইউরোতে জয়েন্ট করিনি, এই জন্য ইউরো কিন্তু ওয়ার্ল্ড লিডার হয়নি, ডলারের সাথে মারামারি করতে পারেনি, এটা তো এই নেতৃবৃন্দের, অর্থনৈতিক নেতৃবৃন্দেরও কিন্তু মনে আছে যে তুমি পাউন্ড নিয়ে গর্ব করছো, এবং তুমি পাউন্ড দেখে যদি ইউরোতে আসতে তুমি কিন্তু ব্রেক্সিট করতে পারত না আমার অস্ট্রজালে আটকা পড়তে। সেই অবস্থায় তারা বলবে যে আমার গবেষণা বলে তুমি খারাপ, তারা তো বলেছিল যে ইউরোপের ইকোনমি ধসে পড়বে, পাউন্ড শেষ হবে, 6 মাস টিকতে পারবে না, ফিরে আসতে হবে, কত কত বড় জালিয়াতির কথা বলেছিল, আমি এটা জালিয়াতি বলবো, সেই জালিয়াতি প্রমাণ হয়নি, এখনও তারা এটা করার চেষ্টা করবে। আমি মনে করি আপনার যদি শিক্ষা থাকে, আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আচ্ছা, আরেকটা কথা বলেন, ইউকে এমপ্লয়াররা যে এখানে তো আপনি জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক মানে ইউরোপিয়ান নাগরিকরা বিভিন্ন পর্যায়ে কাজ করে, এখন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে
যে যারা ইউ আমি 100% তারা চলে যাবে এই বিষয়ে এই বছরের মধ্যে লো পেড লো স্কিল জবটায় যে 2004 সাল থেকে স্বাধীনতা ভোগ করতে এবং প্রচুর উদ্বৃত্ত শ্রমিক পেত প্যাকেজিং ইন্ডাস্ট্রি আপনার ওয়্যার হাউস ফুড পিকিং ককল পিকিং এরকম লো স্কিল লো পেড জবগুলো আজকে অ্যামাজন বলেন টেস্কো সেন্সবির আস্তার যে ওয়্যার হাউস বলেন সব ফিলিং যে কাজগুলো কাস্টমার সার্ভিস কিচ্ছু নেই যন্ত্রের মতো কাজ করছেন সেসব জায়গায় হাজার হাজার পূর্ব ইউরোপীয় অদক্ষ এবং যারা অর্থনৈতিক কারণে দেশে আসে তারা আসছেন তাদের আশা তো অবশ্যই কমবে এক দুই নম্বর কমবে কোন পর্যায়ে তারা যখন দেখবে যে এখানে আমাদের স্বাগত জানায় না এখানে ভাষার জন্য অসুবিধা আছে আমাকে চাকরি দেবে না আমার বেতনটা অসুবিধা হবে আমি বাচ্চার বেনিফিট পাঠাতে পারবো না স্বাগত কারণে আমি জার্মানিতে যাই আমার তো অল্টারনেটিভ আছে আমি ফ্রান্সে যাই ওই কাজটা তারা আছে কি না সে দেখবে এটা অবশ্যই অসুবিধা হবে এটা কোনো অসুবিধা নেই এবং এটা কিন্তু জরুরি পাচ্ছে আমি একমত কিন্তু দেখতে হবে যে আপনার একটা ক্যান্সার আছে না অপারেশন করলে তো রক্তবার হবে আমার চামড়াটা কাটবে দেখতে তো এখানে তো হাতে তো একটা খারাপ দেখা যাবে না নাসিবে খারাপ বলবে আপনি মারা যাবেন নাকি অপারেশনটা করবেন অপারেশনটা করা প্রয়োজন অবশ্যই আচ্ছা আমাকে একটু বলেন তাহলে এই এই জিনিসটাকে কিভাবে আপনি দেখবেন এই যে চিকিৎসার আগে বিল দিতে হবে এনএইচএস যে একটা নতুন ট্যুরিস্ট ভিজিটর আসে একটা লোক মনে করেন চরমভাবে শারীরিকভাবে বিপর্যস্ত সে একটা দুর্ঘটনা কবলিত হলো তার মৃত্যুর সাথে তার পাঞ্জা লড়ছে এরকম একটা মুহূর্তে আপনারা বলেন যে না এটা তো কসাইয়ের মতো কাণ্ড হয়ে গেল না যেটা বাংলাদেশে একসময় বলতো যে ছুরি ধরে বলে যে আগে টাকা দাও বা কেটে বলে যে আগে টাকা দাও তারপরে সেলাই হবে বিষয়টি কি এরকম হয়ে গেল না যে আগে টাকা দিতে হবে তারপরে চিকিৎসা হবে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ইমিগ্রেশন নিয়ে মামলা করতে পারেন ইমিগ্রেশন ট্রাইব্যুনাল অন্য কোথাও দেয়নি আর একটা অসুবিধা হয় আরেক জায়গায় যেখানে হচ্ছে যে এই এনএইচএস জায়গাটা ফ্রি চিকিৎসা দিচ্ছেন আপনি ইন্ডিয়াতে যে বলেন পাকিস্তান ভুলে গেলাম ইন্ডিয়া পাকিস্তান স্ক্যান্ডিনেভিয়া ছাড়া অন্য জায়গায় যান অস্ট্রেলিয়াতে যান আমার চিকিৎসা দরকার আপনাকে দেবে না আজকে আমরা অভ্যস্ত হয়ে গেছি এনএইচএসের ফ্রি চিকিৎসায় আমি অবশ্যই আপনার সাথে একমত মরণাপন্ন ব্যক্তির চিকিৎসা ছাড়া উন্নত দেশে মানবতাবাদী ইকোতে থাকা উচিত আজকে তেরেসা মে এবং ক্যামেরুন সাহেব ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন আমি এটা করব তার আগে বলেছিল আমি ইমোশন হেলথ সার্টিফিকেট তো সেটাই দাঁড়ায় না তাহলে আলটিমেটলি তো দাঁড়ায় সে আগে থেকেই যে ভিজিটরদেরকে এটা করা হবে তার মানে ইমিগ্রেন্টদের প্রতি যত যত রকমের নেতিবাচক কিছু করা যায় তার আগে থেকেই করছে হেলথ ট্যুরিজমটা আছে পূর্ব ইউরোপের প্রচুর লোক ডেলিভারি করার জন্য এখানে চলে আসে বিনা পয়সায় পাই ভয়ঙ্কর হারে আছে আটকাতে পারবেন না আপনি কনসিভ করার আগে এসে এনআই করে ফেলেছে জিপি করে ফেলেছে ব্যাংক করে বাসার ঠিকানা নিয়ে নিয়েছে অন্য বন্ধু বান্ধব থাকে একটা বাসায় আমি ঠিকানা নিয়ে নিয়েছি আমার নামে আমার তো এনআই আছে আমার তো এনএইচএস নম্বর আছে বাচ্চা হবে এসে আমি হসপিটালে ভর্তি পাবো কী আটকাবে আপনাকে তাই না তার মানে অ্যাবিউজ হচ্ছে সিস্টেম অবশ্যই অ্যাবিউজ হচ্ছে নো ডাউট এখন এটা করতে যে তারা কি করতেছে আজকে আমি কোন জনগোষ্ঠীর ভোটে আসি আজকে আমি আসতেছি ধনী জনগণের গোষ্ঠীর ভোটে আমি কেন আপনার প্রতিনিধিত্ব করবো আমি কেন আপনার স্বার্থ রক্ষা করবো কনজারভেটিভরা যে এলিটিস্ট তারা তো সবাই পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে চলেন তারা তো এনএইচএসতে চলেন না এনএইচএস তো ফ্ল্যাগশিপ লেবার একটা এজেন্ডা এবং তাদের প্রোডাক্ট তাদের প্রজেক্ট সেটার বিরুদ্ধে থাকবে এবং তাদের ম্যানিফেস্টোতে দিয়ে আসছে এখানে দুটো বিষয় থাকে এটা সেফ গার্ড দেওয়া আছে আগে এখন কী হয় আমাদের প্রচুর ক্লায়েন্ট যারা অবস্থা হয়ে গেছে তাদের কিন্তু ২৫,০০০ ৩০,০০০ পাউন্ডের বিল পাঠিয়ে দেয় বাচ্চা হলে অস্ট্রেলিয়াতে ইউকেতে আমার ক্লায়েন্টকে ওভারস্টে হয়ে গিয়েছে বাচ্চা হয়েছে এবং কী করেছে তেরেসা মে কয়েক হাজার ইলিগাল ইমিগ্রেন্টের তথ্য এনএইচএস থেকে নিয়ে নিয়েছে কারণ তারা একটা পলিসি ঘোষণা করেছে হোস্টাইল রেজিম আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তথ্য নিয়ে আটকাবো ড্রাইভিং লাইসেন্স থেকে তথ্য নিয়ে আটকাবো এনএইচএস থেকে তথ্য নিয়ে আটকাবো তোমার ব্যাংককে ফাইন করবো এনএইচএসকে ফাইন করবো তোমার বাড়িওয়ালকে ফাইন করবো তোমার এমপ্লয়ারকে ফাইন করবো তোমার জীবন দুর্বিষহ করে দেবো হোস্টাইল মানে দুর্বিষহ করে দেবো তুমি দেশ থেকে চলে যাও নির্বাচনী প্রতিক্রিয়া প্রতিশ্রুতি দিয়ে তার পলিসি তৈরি করে ইমিগ্রেশনের সাথে ইমপ্লিমেন্ট করেছে সেটা আগে বলেছিলাম আমি এটা করবো সেটার পক্ষে জনগণ ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছে সে সেটা ইমপ্লিমেন্ট করছে এখন পরম ভাই তার কিছু করার নাই না করার আছে মামলা করেন না মামলা করলে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্র ইজ এ হিউজ অ্যানিমাল এটা রাষ্ট্রের সাথে তো কেউ কিছু করতে পারে না আমরা একটা সাপ্তাহিক পত্রিকার সর্বশেষ একটা সংবাদ শেষ করে আমরা কন্টেম্পোরারি কিছু বিষয় আপনার কাছ থেকে শুনবো ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা স্থগিত করেছে আদালত এটা গত সপ্তাহে ছিল কিন্তু আজকে যেই লেটেস্ট নিউজ হচ্ছে যে ট্রাম্পের অনেকগুলি আরও ওয়ে আছে যে মুসলিম নিষেধাজ্ঞাটাকে আসলে আবার পুনর্বহাল করার যদি মুসলিম নিষেধাজ্ঞা বলছেন না
ট্রাম্প মুসলিম সাতটি মুসলিম দেশের নাগরিক, মুসলিম প্রধান দেশের সন্ত্রাসী, ব্যাড ডুডস তার ভাষায় বলেন না, কিন্তু সে তো আসলে এটা হলো বলার জন্য বলা, কিন্তু ওই দেশের মুসলিম নাগরিক সবাইকে আসলে ব্যান করে দিয়েছে। একই জিনিস বলছে, আমি এটার চরম বিপক্ষে, কিন্তু আমার একটি জিনিস স্বীকার করতে হবে, তিনি এটা গোপনে করেননি, তিনি ঘোষণা পাঠ করেছেন, আই ডোনাল্ড জে ট্রাম্প আই উইল গিভ টোটাল মুসলিম ব্যান, তিনি বক্তৃতায় বলে এই সেই বক্তৃতাটা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়ে লেটার হয়ে আসছে আগে বলেছেন, এটা আইনগতভাবে আমেরিকা করতে পারেন কিনা, অ্যানসার ইজ নো। সুতরাং কিন্তু আজকে এখন সে পারবে, আজকে আমি যেটা জানি ইমিডিয়েটলি আবার করবে, আমি আসি জায়গাতে আসি, ট্রাম্প সাহেবকে দেখবেন তিনি কি, তিনি জীবনে ব্যবসায় কোথাও তার ইচ্ছা যেটা করেছেন সেটাই করেছেন, পরাজিত হননি, তিনি ইচ্ছা করে ব্যাংক ট্রাফ্ট হয়েছেন যাতে ট্যাক্স দিতে না হয়, ইচ্ছা করে জিনিস আরেকটি জিনিস বিক্রি করেছেন লাভ যেন অনেক বেশি হয়, আপনার দৃষ্টিতে তিনি পরাজিত হয়েছেন, আমি চেয়েছি এটা করতে আমি এটা করেছি, তিনি বলেছেন যে হিলারি আমার থেকে 2 মিলিয়ন ভোট বেশি পেয়েছে, আমি তো চেয়েছি প্রেসিডেন্ট হতে, আমি চাইলে 5 মিলিয়ন বেশি ভোট পেয়ে হারতে পারতাম, আমি হারতে চাইনি। সুতরাং আপনি যে যুক্তি দিচ্ছেন সেটা সে শুনেন নি, সে তার মতো কাজ করে, কেউ তো বলে না যে এটা নির্বাচনটা রিগড হয়েছে, তিনি হারলে কিন্তু বলতেন রিগড হয়েছে। সুতরাং তিনি ভোট পেয়ে আসছেন এবং তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে আসছেন, আমার আদালতের জাজরা বলেছেন তোমার এটার যুক্তি কী, সে যুক্তি প্রমাণ করতে পারেনি, এই জন্য সে কী করবে, চ্যালেঞ্জে যাবে না, সুপ্রিম কোর্টে গেলে কী হচ্ছে, তিনি হেরে যাবেন আর জীবনে বাস্তবায়ন করতে পারবেন না, তিনি আরও 60টা ওয়ে বার করেছেন, 60টা ওয়ে বার করে একটার পর একটা করবে, চ্যালেঞ্জ করে মামলা করে দাও আমি সুপ্রিম কোর্টে যাবো না, আর একটা করবো, আরেকটা করে দেবো, তিনি তার জনগণকে দেখাচ্ছেন, তার ইলেকট্রলকে দেখাচ্ছেন যে আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা বাস্তবায়ন করবো। এর মধ্যে তিনি কী করেছেন, 4-5টা জিনিস গোপনে আস্তে আস্তে করে নিয়েছেন, ওটা আপনি আলোচনা করছেন না, ওটা আপনি দেখছেন না, সুতরাং তার প্রতিশ্রুতিগুলো 100 দিনের মধ্যে সে বাস্তবায়ন করে ফেলবে। নাশিদ, আমরা এবার আসি একটু অন্য প্রসঙ্গে, আমাদের এশিয়া প্যাসিফিকে, আপনারা জানেন যে নর্থ কোরিয়া যে মিসাইল টেস্ট করলো সানডেতে এবং ওরা সফলভাবে করলো তাদের মিসাইল টেস্ট, এবং এটা জানেন যে সে তাদের কিং জং উন যে বর্তমান সময়ে যে রাষ্ট্রনায়ক, সে বলেছে যে তারা আমেরিকা তো এটা হামলা চালানোর মতো ক্ষমতা তাদের লস অ্যাঞ্জেলস উড়িয়ে দেবে, এই ধরনের কথা আসলে এখন এটাকে ক্রিটিসাইজ করেছে ইউএসএ, এবং এটা নিয়ে হয়তো জাপান, উত্তর দক্ষিণ কোরিয়া এবং ইউএস এর মধ্যে একটা অ্যালায়েন্স নিয়ে ওরা কাজ করছে যেন একে কীভাবে প্রতিহত করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে চীনের মতো একটা জায়ান্ট, বা আপনি জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন, তারা উত্তর কোরিয়াকে পরোক্ষভাবে হয়তো সাহায্য সহযোগিতা করে থাকতে পারে, সেখানে ইউএসএর এই ধরনের হুমকি ধুমকি কতটা বাস্তবিক হবে। আমার মনে পড়ে যাচ্ছে 90 দশকের প্রথম দেখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলাম, ইন্টারন্যাশনাল লয়ে সাউথ চায়না সিয়ার স্পটলি দ্বীপের যে 7টা রাষ্ট্রের বিরোধ এবং আন্তর্জাতিক আনক্লোজ এটার মামলা সেটা পড়তাম, আমি তখন বলতাম যে পরবর্তী দশকে, শতকে, সহস্রাব্দীতে এটা হবে, এবং সেই জিনিসটাই হচ্ছে 25 বছরের এদিক ওদিকতে এই জিনিসটা হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা প্রক্সি জিনিসটা বুঝতে হবে, আজকে এখানে প্রক্সি কৌশল এর খেলা হচ্ছে, চায়না 7 সাউথ এশিয়ান কান্ট্রির বিরুদ্ধে যে আধিপত্যবাদটা করছে সেটা একমাত্র রাষ্ট্র ওইটা বিস্ফোরক হিসেবে রাখছে, পালছে নর্থ কোরিয়াকে, যে তুমি হুমকি দাও সাউথ কোরিয়া চুপ, তুমি হুমকি দাও জাপান চুপ, তুমি হুমকি দাও ফিলিপাইন চুপ, তুমি হুমকি দাও আমেরিকা চুপ, তোমরা ওকে স্যাংশন দাও আমি ওকে টাকা দেবো, তোমরা ওকে স্যাংশন দাও আমি ওকে ধান চাল খাওয়া দেবো, এবং তুমি তোমার জাতীয় সঙ্গীত গিয়ে মার্চ করতে থাকো শুধু আর মিজাইল মারতে থাকো, তাহলে তোমার কাছে তো আসবে না, মারবে না, কারণ তুমি তো হুমকি দিবে, আমি তোমার পক্ষ থেকে মেরে দেবো 2-4টা। সুতরাং ওই আপনি পুটিনেরও একটা জিনিস দেখবেন, সে বলছে বিমান বাহিনী রেডি হও, স্নায়ুযুদ্ধের দিকে আমি যাচ্ছি এটা পলক ভাই, এবং কৌশলগত এই স্নায়ুযুদ্ধে চায়না অনেক 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 এগিয়ে গিয়েছে না, কিন্তু চায়নার যে অনেক ক্ষেত্রে তারা নীরব, আপনি জানেন যে ট্রাম্প প্রথম দিকে অ্যান্টি চায়না যেরকম তার মানসিকতা ছিল সেটা অনেকটা একটু চেঞ্জ হয়েছে, এখন সে চীনের বিরুদ্ধে সেভাবে কথা বলে না, বা চীনের প্রেসিডেন্টের সাথে তার ইয়ের পরে, মিটিংয়ের পরে, দেখা সাক্ষাতের পরে হয়তো কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু ওই যে যার মনে যা থাকা সেটা থেকেই গেছে, ভিতরে যেই বাষ্প যেটা আছে তারা কিন্তু ঠিকই আছে। তো আপনি জানেন এর মধ্যে জাপান যে যে পরিমাণ এখন উত্তর কোরিয়াটাকে তাদের দুশ্মন বা শত্রু মনে করছে, কিন্তু আপনি যে ইতিহাস ঘাটলে দেখা যাবে জাপানের হিরোশিমা নাগাসাকিতে কিন্তু অ্যাটম বোমা বা পারমাণবিক অস্ত্র হামলা কিন্তু আমেরিকাই করেছিল, আসলে উত্তর কোরিয়া আজ পর্যন্ত সেভাবে তাদের কিছু মারেনি, উল্টা কোরিয়াতে তারা অনেক ওয়ার ক্রাইম করেছে, প্রচুর লোককে স্লেভ তৈরি করেছে, এবং কোরিয়া উপদ্বীপটা প্রচুর তাদের অধীনেও ছিল,
দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারা এই অপরাধগুলো করেছে, তার জন্য ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে। এখন আবারও বলছি এটা কৌশলগত রাজনৈতিক অবস্থানের একটা পরিপ্রেক্ষিত। এখানে চায়নার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চায়না কিন্তু এখনও ওপেন ডোর নয়, ফেসবুক ঢুকতে পারে না, আইফোন ঢুকতে পারে না, কোক ঢুকতে পারে না। আলিবাবা কি আমি আপনি হয়তো বা জানি না, পৃথিবীর নেতারা জানে আলিবাবা কি। সুতরাং আজকে আপনি একটা টুইটার তৈরি করেন, ছয় মাসের মধ্যে চাইনিজ ভার্সন অফ টুইটার চাইনিজ বিলিয়নিয়ার হয়ে গেছে একদিনে। আজকে চাইনিজ ফেসবুকের নামও আপনি জানেন না, যেহেতু অ্যামাজনের নাম জানেন না, আপনি এই জন্য আলিবাবার নামটা জানছেন। যেমন চায়না তার ক্লোজ ডোর দিয়ে মাল্টি বিলিয়নার প্রতিদিন মারাচ্ছে, আর এটা কনজিউমার ইকোনমি। আপনি ব্রিটেনে বসে আছেন 400,000 লোক নিয়ে, আর সে যখন 400 কোটি লোক নিয়ে বসে থাকবে, আপনি তার তো 400 কোটি ষাট বানাচ্ছেন না এখানে। সে 400 কোটি ষাট বানালে তো তার জিডিপি বেড়ে যাচ্ছে, জিএনপি বেড়ে যাচ্ছে, এবং মানি রোল হচ্ছে। সুতরাং এই দিক থেকে সে অনেক এগিয়ে আছে। আর আমেরিকা তো ঋণে জর্জরিত একটি রাষ্ট্র, একটা আপনার ডেফিসিট বাজেট দিয়ে চলছে বারবার, এবং তার ঋণকে সে তার ই করছে। আমার ক্রেডিট কার্ড 60টা থেকে 10টা, 10টা থেকে 15টা, 15 থেকে 30টা করলাম, আমার জীবনে তো ভালোভাবে চলিয়ে গেলাম, আমি মারা গেলে ওটার বিল কে দেবে? কেউ দেবে না, ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। না, ব্যক্তিগত ক্রেডিট কার্ডের বিল তো আপনার সন্তান দেয় না। সুতরাং 1930 সাল থেকে এটা করতে করতে কত হাজার ক্রেডিট কার্ডের বিল দেওয়া হয়নি। এগুলো সম্পদ বানানো হচ্ছে, যে আমার এত সম্পদ, ব্ল্যাক লোনটাকে সম্পদ বানিয়ে সেটাকে এক প্রোডাক্ট তৈরি করে, ফিনান্সিয়াল প্রোডাক্ট। এটা ভারতবাজির অর্থনীতি। আচ্ছা, আমরা এটা আন্তর্জাতিক আরেকটি প্রসঙ্গ আপনার একটু দৃষ্টিতে আনতে চাই, সেটা হলো রোহিঙ্গাদের জন্য। আপনি জানেন যে মালয়েশিয়া যে বিশাল ত্রাণের জাহাজ পাঠিয়েছে সেটা ইয়াঙ্গুনে বাধার মুখে পড়েছিল। ইয়াঙ্গুনের আমি দেখেছি ওখানকার একটা রক্ষণশীল দল, ওটা আরবি ছিল না, ওরা সাধারণ নাগরিকদের একটা অংশ, নো রোহিঙ্গা ব্যানার দিয়ে প্রতিবাদ করেছে ওই জাহাজকে, ত্রাণবাহী জাহাজ। তারপরও হয়তো আন্তর্জাতিক চাপে বলেন যেভাবে হোক মায়ানমার সরকার বাধ্য হয়েছে ওই ত্রাণটা গ্রহণ করতে, এবং ত্রাণের একটা বিশাল অংশ বাংলাদেশে এনে বাংলাদেশে অবস্থিত যে রোহিঙ্গা রিফিউজিরা আছে তাদেরকে দিয়েছে মালয়েশিয়া। এটা বললাম, আজকে ধর্ণাঢ্য অনেক মুসলিম রাষ্ট্রের মধ্যে মালয়েশিয়া এই কাজটা প্রথম করল। আরও তো অনেক মুসলিম রাষ্ট্র আছে যারা, যাদের আসলে রোহিঙ্গাদের জন্য একটু মাঝে মাঝে মায়া কান্না শুনি, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ ছাড়া আসলে সেভাবে কে কি করছে বা সেভাবে লেগেসি লিডারশিপ, আমার দুটো ভিন্ন বিষয় ভিন্নভাবে দেখতে চাচ্ছি। লিডারশিপে সৌদি আরব, মিশর যে মুসলিম বিশ্বের লিডারশিপ দিতে, তারা দিতে পারছেন না, এখন ব্যর্থ হয়েছেন। এবং বর্তমান যে সৌদি বাদশাহ আছেন তিনি পার্কিনসন্সে ভুগছেন, তার তরুণ যে যুবরাজ তিনি তার ক্ষমতা সংহত করার জন্য ইন্টারনাল এক্সটার্নাল ফাইটে চলে গেছেন, ইয়েমেনে যুদ্ধ নিয়ে তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত আছেন। সিসি সাহেব তার বৈধতা নিয়ে সারা পৃথিবী দৌড়াচ্ছেন, আমাকে মানো, আমাকে এই করো, ক্ষমতায় থাকতে পারেন, আর একজন লাথি দিয়ে সরিয়ে দিল কিনা, আমি আর সাদাত হতে পারবো কিনা, হস্তি মোবারক হতে পারবো কিনা, লিডারশিপ নেই। টার্কি আইসিস নিয়ে ব্যস্ত, যার ফলে মুসলিম বিশ্বের যে লিডারশিপটা এই ভ্যাকিউমটা মালয়েশিয়া নিতে যাচ্ছে। তার অর্থনীতি অবস্থা ভালো, মাহাতির মোহাম্মদ তাদের একটা ওয়ার্ল্ড জায়গায় নিয়ে গিয়েছেন। আবার জিনিস দেখেন কি হচ্ছে, সেকেন্ড জেনারেশন যে পলিটিশিয়ান, জাস্টিন ট্রুডোর বাবা প্রধানমন্ত্রী ছিলেন, নাজিব রাজাকের বাবা প্রধানমন্ত্রী ছিলেন মালয়েশিয়ার, সুতরাং সে তার জন্মের পর থেকে রাজনীতি দেখে আসছে, সে জানে লেগেছে জিনিসটা কি, আমি কীভাবে নিতে পারি। আজকে মালয়েশিয়া উদ্বাস্তুদের মধ্যবর্তী জায়গা, প্রচুর শ্রীলঙ্কার লোক কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়েছে, প্রচুর রোহিঙ্গা কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়েছে, অস্ট্রেলিয়া এখন তাদেরকে পাপুয়া নিউগিনিতে রেখে দেয়, যার ফলে এরা মালয়েশিয়াতে যাচ্ছে, তাদের শ্রমিক হিসেবে কাজ করাচ্ছে। জার্মানি যে কাজটা করেছে, যে আমার ইয়াং জনগণ নেই, 1 মিলিয়ন লোক নিয়ে আমার অর্থনৈতিক চাকাটা চালু রাখি, ঠিক একই রাজনীতিতে যে কিন্তু সে ওয়ার্ল্ড মুসলিম লিডারশিপটা নিয়ে নিচ্ছে। সুতরাং তার তো ইয়াং কর্মী দরকার, বাংলাদেশ থেকে লোক নেব অবৈধভাবে থাকবে না, দরকার নেই, আমি রিফিউজি নেই, সে আমার কাজ করুক এবং রাজনৈতিক জিনিসটা আমি নিয়ে নেই, উভয় জিনিসটা কাজ করে। আরেকটা বিষয় আপনি জানেন যে গত সপ্তাহে এটার খুব আলোচিত সংবাদ, সেটা হচ্ছে না, আমি এটা কিন্তু শেষ হলো না যে আসলে অন্যান্য রাষ্ট্রগুলা রোহিঙ্গাদের জন্য আসলে সেভাবে, সৌদি আরবে প্রচুর রোহিঙ্গা আছে, না না সেটা থাকা না বর্তমান সময়ে, একবার আছে মানে বাংলাদেশেও তো প্রচুর রোহিঙ্গা আছে, কিন্তু এটা তো শেষ না, রোহিঙ্গা সমস্যা তো সমাধান হয়নি। আচ্ছা, আছে মানে কি মনে করেন, সৌদি আরব, কুয়েত, কাতার, UAE অথবা ইয়েমেন, তারা সিরিয়ারদের নিয়ে খুব বেশি চিন্তিত, তারা নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত, রাজ পরিবারগুলো আরব স্প্রিং নিয়ে চিন্তিত, নতুন প্রজন্মের টুইটার ফেসবুক দিয়ে কখন কি আসবে সেটা নিয়ে চিন্তিত, সালমান তার ক্ষমতায় আসবো, আমি যুবরাজ হবো কিনা সেটা নিয়ে চিন্তিত, যার ফলে আপনার চিন্তার ব্যাপ্তি আর ক্ষমতাসীনদের চিন্তার ব্যাপ্তি এক না পলক ভাই, তার এজেন্ডা আপনার এজেন্ডা এক না পলক ভাই। আপনি রোহিঙ্গা নিয়ে চিন্তা করছেন কারণ কি, আপনার এলাকায় পশ্চিম চীনে মুসলমানদের রোজা রাখতে দেওয়া হয় না, পশ্চিম চীনে নামাজ পড়লে তার সরকারি চাকরি থেকে বহিষ্কার করা হয়, এটা নিয়ে কিন্তু কথা বলে না,
আমেরিকায় নামাজ পড়ানোর কোনো অসুবিধা নেই, রোজা নিয়ে কোনো অসুবিধা নেই, ট্রাম্প সাহেব আটকাচ্ছেন না, নামাজ রোজা করতে দিচ্ছেন। আপনি চীনের ওটা দেখবেন না, কারণ কি, চীনকে আপনি ভালোবাসেন, আপনার মিডিয়া এটা বলবে না। একজন দুজন না, কয়েক কোটি মুসলমানকে এই নির্যাতন করছে। চীনের মুসলমানের সংখ্যা তো বাংলাদেশের জনগণের চেয়ে বেশি, আমি সেটাই বলছি যে এই কোটি কোটি জনগণ যখন নিপীড়ন নিগ্রহর শিকার হয়, আপনার কাছে সেটা নিউজ না, রোহিঙ্গাটা নিউজ, কারণ কি আপনার পাশে আছে, আপনার মিডিয়া তাকে আপনাকে শোনাচ্ছে। এই জন্য আজকে রাশিয়া যখন নতুন করে মসজিদ হচ্ছে, কেউ এটা শোনে না, বলে কি এটা কমিউনিস্ট, আপনি মিডিয়া কি শোনালো, এটা আমার আপনার দায়িত্ব আছে। আরেকটা সংবাদ আপনার একটু মনোনিবেশ করতে চাই, আপনি জানেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট দিয়েছে, প্রায় 13,000 লোককে প্রিজনে হ্যাং করে হত্যা করেছে আসাদ রেজিম। কিন্তু কদিন আগে আসাদের যে ইন্টারভিউতে আসাদ বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সে আসাদ আপনি দেখেছেন যে বলেছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি আমার দেশের সম্পর্কে আমার চেয়ে বেশি জানে। এটা এই নিপীড়নমূলক শাসকরা বলে থাকেন, তিনি যদি পারেন ওখানে নিয়ে যাক, কোথায় কবর দিয়েছে তার দেখিয়ে দিয়েছে, প্রিজনটার স্যাটেলাইট নিয়ে ফাঁসির কাজটা কোন জায়গায়, পার ডে 15 জনকে ফাঁসি দেওয়া হতো সেটা দিয়েছে, ওখানে একজন গার্ড, ওখানে একজন যে নির্যাতনের শিকার হয়েছে, যাকে কাপড় খুলে ইলেকট্রিক ই দিয়ে শক দিয়ে নির্যাতন করেছে, আমি অনেক দৃশ্য দেখেছি, ছবি দেখেছি, নির্যাতন সাক্ষ্য দিয়েছে, ইয়াস, না খেয়ে মারা গিয়েছে, নির্যাতনে পাগল হয়ে গিয়েছে, এরও তো তথ্য প্রমাণ আছে। আর এইসব রেজিম যারা পুরো রাষ্ট্রের ক্ষমতায় নেই, তারা কিন্তু ভাগ হয়ে গিয়েছে, আইসিস একটা নিয়ে নিয়েছে, রাশিয়ান অধীনে একটা আছে, টার্কিশ অধীনে একটা আছে, কর্দিশদের অধীনে একটা আছে, সৌদি আরবের পাশে সুন্নিদের একটা অধীনে আছে, ইরানের পাশে একটা চলে গেছে, শিয়াদেরও চলে গিয়েছে, শিয়াদের আবার ভাগ আছে, আল নুসরা গ্রুপের একটা আছে, যার ফলে ভয়ঙ্কর রাজনৈতিক বিশৃঙ্খলা সেখানে। আপনি কিন্তু এটাই স্বাভাবিক, এবং ওখানে যখন আপনি রাষ্ট্রনায়ক হবেন, আপনার বাবা 40 বছর ছিলেন, আপনি 15 বছর ধরে আছেন, এই কথাটা আপনি বলাটাই স্বাভাবিক। তো আমরা এবার একটু দর্শক, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যাই, বাংলাদেশের প্রতি আমাদের দর্শকদের একটা সবসময় একটা ইন্টারেস্ট থাকে। আমরা প্রথমেই একটা একেবারে কারেন্ট ইস্যুতে আসি, যে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবে বিএনপি। আপনি জানেন যে এটা আজকের খবর, যে মির্জা আব্বাস বলেছে শুধুমাত্র ইয়ে না, আগাম নির্বাচন নিয়ে, তারপরে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মধ্যে অনেক অনেক বিভিন্ন রকমের ফিউরি আছে, যে ওরা পছন্দ করে না যে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিয়েছে তার, এই বিষয়ে বিএনপি আসলে হ্যাপি না। যদিও বিএনপির অনেক থিঙ্ক ট্যাঙ্ক বা অনেক বুদ্ধিজীবীরা বলেছেন যে রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ দিয়েছেন তাকে নিয়ে কথা বলার আসলে প্রয়োজন নেই, হয়তো ভালো হতেও পারে। এই বিষয়টা কি একটু বলবেন আমাদের দর্শকদের জন্য বর্তমান সময়ে? বর্তমানে আমরা যেটা দেখতে পাই যে নির্বাচনটা কিন্তু একটা অত্যন্ত কৌশলগত বিষয়, এবং বিএনপি কিন্তু এটা বুঝে গিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে বর্তমান যে রাজনৈতিক ডামাডোল সেখানে তারা পিছিয়ে যাবে, এবং তারা কিন্তু নির্বাচন জাতীয় নির্বাচন বর্জন করলেও স্থানীয় প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। সুতরাং বাংলাদেশ নির্বাচনমুখী একটি রাষ্ট্র, বাংলাদেশ জাতি নির্বাচন পছন্দ করে, এবং বাংলাদেশের নির্বাচন কিন্তু উৎসব, বাংলাদেশের নির্বাচন কিন্তু অন্তর থেকে লোকজন যায়। সুতরাং এই জাতীয় উৎসব থেকে দূরে থেকে রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করতে হলে ওর মাধ্যমেই করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে বিএনপি তার অস্তিত্বের কারণে, রাজনৈতিক বাস্তবতার কারণে নির্বাচনে যাবে, এই যাওয়াটাকে হালাল করতে হবে, সেই প্রক্রিয়া চলছে। আচ্ছা, আমি এই বিষয়ে আরো সম্পূরক প্রশ্ন আমার আছে আপনার কাছ থেকে, শুনবো, একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আপনার কাছ থেকে এই বিস্তারিত আরো শুনতে হবে। দর্শক, আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আবার কথা হবে, আমাদের সঙ্গেই থাকুন।